দখলদার ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করে, যা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন, এমনটাই বিবেচনা করছে চীন। গত রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন মন্তব্য করেন। এ সময় সার্বভৌম নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে চীন সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি। এক ফোন আলাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানায় চীন। ওই হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। উল্লেখ, গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউসে ওঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে অথবা ক্ষেপণাস্ত্র হামলায় এক দেহরক্ষী সহ নিহত হন তিনি। পরদিন বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের রাস্তা প্রদক্ষিণ করে। এদিকে হানিয়ার এই হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে হুমকি দিয়েছে তারা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলে আঘাত হানবে, এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। এছাড়া বিশ্বের অনেক বিমান সংস্থা ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।